রাতেও গাজায় দফায় দফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ ঘোষণার পরেই বেড়ে যায় বোমা বর্ষণ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে গাজার পাশ জুড়ে 1 লাখ রিজার্ভ সেনা সদস্য নিয়োজিত করেছে তারা। হামাসের অস্ত্রধারী যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর চরম লড়াই চলছে দক্ষিণ ইসরায়েলের 3 স্থানে, সেগুলো হলো কারিমা, আসকেলেন ও সেদারুত। ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালান গাজার শাসক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র 20 মিনিটে দেশটিতে 5,000-এর বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা 700 ছাড়িয়েছে। এর মধ্যে একটি সঙ্গীত উৎসবে অংশ নেওয়া ছাড়াই 250 মানুষ রয়েছে। হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। এছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর গাজায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 413। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বুলেটিনে বলেছে নিহত 413 জনের মধ্যে 78টি শিশু রয়েছে। হামলায় এ পর্যন্ত 2,300-এর বেশি মানুষ আহত হয়েছেন। 8টি পরিবারের সব সদস্য হামলায় মারা গেছেন। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বলছে গাজায় ইসরায়েলে হামলার পর 1,20,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল বলছে হামাসের হামলায় এ পর্যন্ত 2,382 জন নাগরিক আহত হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক, আরও 345 জন গুরুতর আহত হয়েছেন। iBTV USA, New York.